আসসালামু আলাইকুম আজকে আমি কিছু অদ্ভুত টাইপের বাংলা বাক্য যেগুলোর ইংরেজি ট্রান্সলেশন কী হতে পারে সেটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যেমন এখানে দেখা যাচ্ছে প্রথমেই বাক্যটা যে সে নাচতে নাচতে লিখলো অদ্ভুত বাংলা কি অদ্ভুত এরপর একটা দেখলাম যে সে হাঁটতে হাঁটতে দেখলো তাহলে এই ধরনের বাংলা আমরা অনেকে ইংরেজিতে বলতে চাই বা কিন্তু দেখা যায় যে প্রপার স্ট্রাকচারটা না জানার কারণে আমরা অনেকে কিন্তু বলতে পারছি না সো আমাদের দরকার যেটা সেটা হচ্ছে একটা পারফেক্ট স্ট্রাকচার স্ট্রাকচার দিয়ে যেটার মাধ্যমে আমরা এটা ইংরেজি ট্রান্সলেশনটা করতে পারি সো আমরা স্ট্রাকচারটা দেখে আসি যে এটার স্ট্রাকচারটা কী হতে পারে সো এখানে আমি একটা আরেকটা সিমিলার টাইপের বাংলা বাক্য নিয়েছি সেটা হচ্ছে সে পড়তে পড়তে ঘুমালো আমি যদি এই বাংলা বাক্যটা দিকে একটু ভালো মতো দৃষ্টি আমার দেই তাহলে বুঝতে পারবো যে এখানে পড়তে পড়তে এখানে একটা ক্রিয়া রাইট এটা একটা ভার্ব অবশ্যই পড়া একটা ভার্ভ এই ভারটা দুইবার রয়েছে সো বাংলাতে এটাকে বলা হয় দ্বিতীয় আর এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ঘুমালো এটা এই ভার্ভটা একবারই আছে এটাকে আমি সিঙ্গেল ভার্ভ হিসেবে এখানে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে তাহলে এটার স্ট্রাকচারটা হতে পারে প্রথমে সাবজেক্টটা বসাবো তারপরে সিঙ্গেল ভার্ভ বসাবো তারপর হচ্ছে দ্বিতীয় ভার্ভ যেটা আছে যেমন পড়া পড়া ইংলিশটা কি রিট এটার সাথে আমি আইএনজি যুক্ত করব ওকে আইন যুক্ত করবো মানে হচ্ছে জেরান যুক্ত করব জিনিসটা হবে দেখি আমি যদি স্ট্রাকচার দেখি প্রথমে সাবজেক্ট হি তারপরে দেখি যে সিঙ্গেল ভার্ভ কোনটা এখানে ঘুমানো সিঙ্গেল ভার্ভ কোনটা এখানে ঘুমানো তাহলে ঘুমানোর ইংলিশটা এটা যদি ঘুমালো এটা আমরা পাস্ট টেন্স ধরে নিচ্ছি মানে ঘুমিয়ে গেছে কোনো কিছু যেটা হয়ে গেছে সেটা হচ্ছে অবশ্যই ইংরেজিতে পাস্ট টেন্স হয় সেটা আমরা অবশ্যই জানি তাহলে ঘুমানো এটা ইংলিশটা হচ্ছে পাস্ট হচ্ছে স্লেপ্ট তাহলে কি হবে হি স্লেপ্ট তারপরে এই যে পড়তে পড়তে এই যে এটা ভার মানে দুইবার এসেছে এই পড়ার ইংলিশটা কি রিড এটার সাথে আমি আইএনজি যুক্ত করব জাস্ট শেষ এটার সাথে আইএনজি যুক্ত করলাম শেষ আমার কিন্তু স্ট্রাকচারটা হয়ে গেল এখন আমার বাকি যেগুলো আছে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এভাবে করতে পারি যেমন এবার আমি একটু এটা সলভ করা ট্রাই করি বা এটা ট্রান্সলেশন করা ট্রাই করি যে সে নাচতে নাচতে লিখলো এইটা ট্রান্সলেশন মানে ইংরেজি ট্রান্সলেশন কি হতে পারে দেখি প্রথমেই সে হচ্ছে ইংলিশে হচ্ছে আমরা বলতে পারি হি তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে লিখা এটা হচ্ছে সিঙ্গেল ভার্ব তাহলে লেখার ইংলিশটা কি রাইট কিন্তু এটা পাস্ট টেন্স যেহেতু এটা লিখলো পাস টেন্স তাহলে এটা হবে রোট তারপরে নাচা ইংলিশ কি ড্যান্স তাহলে এটা সাথে হবে ড্যান্সিং রাইট শিখে ফেললাম এরপর আরেকটা বাক্য আছে আমরা ওইটাও একটু আলোকপাত করি দেখি সে হাঁটতে হাঁটতে দেখলো সে হাঁটতে হাঁটতে দেখলো তাহলে এখানে কী হবে সে ইংলিশটা হচ্ছে হি আপনি সিও বলতে পারেন সমস্যা নেই এটা আসলে ব্যাপার না তাহলে দেখলো ইংলিশটা কি দেখা ইংলিশ সিপ দেখার পাস্টেঞ্চ হচ্ছে স আর পরে হাঁটা হাঁটার সাথে যুক্ত করলে এটাকে আমি যুক্ত করলে এটা হয়ে যাবে ওয়াকিং ফাইন পারফেক্ট এরপরে দেখি আমরা সে কাঁদতে কাঁদতে বললো আমরা আরেকটা দেখি আর কাঁদতে কাঁদতে বললো সো এখানে কি হবে এখানে আমি হি দিই না হি দিলে অবশ্যই মেয়েরা অবশ্যই রাগ করতে পারে আমি একবার শি দিই সমস্যা নেই আচ্ছা তাহলে সে বললো তো বলা ইংলিশ কি বলা ইংলিশ আমরা জানি হচ্ছে যে সেট হি সেট কানা ইংলিশ হচ্ছে ক্রাই এটার সাথে আইন যুক্ত করলে হয়ে যাচ্ছে ক্রাই শেষ তাহলে হি সেট ক্রাইম এরপর একটা লাস্ট ওয়ান এটা একটু বেশি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কেন বলি দেখি কারণ বাংলা বাঁকুড়া দিকে আমরা একটু খেয়াল করি যে করোনা যাইতে যাইতে আমাদের ক্ষতি করিয়া ফেলিল তাহলে এইটার কি হতে পারে এটা ট্রান্সলেশন কি হতে পারে বা এটা ইংরেজির ট্রান্সলেশন কী হতে পারে এটাও অনেকটা এই স্ট্রাকচারের ভিতরেই ফেলানো যায় কিন্তু এটা একটু ইন্টারেস্টিং এখানেও দেখি আমরা দ্বিতীয় রয়েছে এই দেখি যাইতে একটা ভার্ব দুইবার বসেছে বা ডাবল ভার্ভ রয়েছে এখানে আর এখানে ফেলিল মানে ক্ষতি করিয়া ফেলিল এটা হচ্ছে একটা ভার্ব ক্ষতি করিয়া ফেলিল আচ্ছা দেখি করোনা কি বলতে পারি হার্ম ক্ষতি করা ইংলিশ কি মানে তাহলে এখানে বলতে পারি ডিড হার্ম এখন এখানে কিন্তু আমরা গো যাওয়া ইংলিশ কিন্তু গো আমরা কিন্তু গোয়িং বলে দিলে কিন্তু এখানে হচ্ছে না কারণ যাওয়াটা আমরা গো বুঝাই যদি কোনো কিছু ফিজিক্যাল কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু এটা যদি করোনা এটা ইনভিজিবল কোনো কিছু সেই ক্ষেত্রে এটা অদৃশ্য হয়ে যাওয়া বাংলাটা আসলে হয় সো এটার বাংলাটা থেকে যদি ইংলিশটা করি এটা হবে আসলে হচ্ছে ডিজ্যাপেয়ারিং ওকে ডিজ্যাপিয়ারিং এটা হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচারটা তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজে এভাবে শিখে ফেললাম যে এই ধরনের বাংলার ইংরেজি ট্রান্সলেশন কিভাবে করতে হয় ওকে ধন্যবাদ সবাইকে